নমস্কার বন্ধুরা, আজকে তোমরা সবাই জানো যে এটিকে মোহনবাগানের সঙ্গে ঢাকা আবাহনী এফসি কাপের প্লে অফে একটি ম্যাচ রয়েছে সল্টলেক স্টেডিয়ামে রাত্রি 7টার থেকে। তো বন্ধুরা, সবার আগে বলে রাখি তোমাদের যে এই ম্যাচটি কোথায় দেখানো হবে আর কোন দুটো টিমের কোন চারটে বিদেশি প্লেয়ার এই সম্ভাব্য এই টিমে খেলতে পারে, তো সেটি আজ তোমাদের আমি জানাবো। তো সবার প্রথমে তোমাদের জানাই যে ঢাকা আবাহনী চার বিদেশির কথা। তো সম্ভবত ঢাকা আবাহনী সম্ভবত চারটি বিদেশি, প্রথম বিদেশির নাম বলবো রাফেল অ্যাগোস্ত, যিনি কিনা আইএসএলে এর আগে দুটো টিমে খেলে গেছে, চেন্নাই এফসি এবং ব্যাঙ্গালোর এফসি। তো ভারতীয় সম্বন্ধে এনার অনেক জ্ঞান রয়েছে, যেখানকার কীরকম ফুটবল স্টাইল সব কিছু ওনার অলরেডি তার জ্ঞান রয়েছে। তো এরপরে চলে আসছে একটা হাই প্রোফাইল প্লেয়ারের কথা, তিনি হচ্ছে ড্যানিয়েল কলিন্ডেস। ইনি হচ্ছে কোস্টারিকান প্লেয়ার, যিনি 2018 সালে বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা রয়েছে আর ভারতের ইস্ট বেঙ্গল ক্লাবে খেলে যাওয়া জানো জনি অ্যাকোস্টা, তো তার সতীর্থ বন্ধু। তো এত বড় একটা হাই প্রোফাইল প্লেয়ার যিনি এই টিমে আছে। এরপরে বলবো যে মিলাদ সোলেম্যান, ইনি হচ্ছেন ইরানিয়ান একটি প্লেয়ার, ডিফেন্সের স্তম্ভ, খুব ভালো প্লেয়ার। আর এরপরে চলে আসছি যে ব্রাজিলের একটি স্ট্রাইকার ছিল ড্যারিংটন, তো তার বদলি হিসেবে এনেকে সরীকরণ হয়েছে নেডো তুর্কোভিক, ইনি হচ্ছেন বসনিয়া একটি প্লেয়ার। তো দেখা যাক ইনি কতটা কী করতে পারে। তো এই চারজন রইল তোমার ঢাকা আবাহনীর প্লেয়ার। এবার আসছি এটিকে মোহনবাগানে, আইএসএলের জন্য জানোই সবাই চেনো, প্রথমজন হচ্ছে ডেভিড উইলিয়াম, যার খেলা সম্বন্ধে কিছু বলার নেই আমার, যথেষ্ট ভালো প্লেয়ার। এরপর আসছে তিরি, যিনি হচ্ছেন আইএসএলের সবথেকে বেশি ম্যাচ খেলেছেন অ্যাজ এ বি ফরেন প্লেয়ার। তো এরপর আসছে জনি কাউকে, যিনি কিছুদিন আগে ফিনল্যান্ডের জাতীয় দলের হয়ে ইউরোকাপ খেলে এসছে। আর এরপর আসছে হুগো মোমোস, হুগো মোমোস জানো লাস্ট কবছর ধরে একা থাকলে মার্চ মাঠের কান্ট্রি নিজে একাই সামলে নেন। তো এই হচ্ছে চারজন বিদেশি মোহনবাগান এবং ঢাকা আবাহনীর টিমের। তো বন্ধুরা বলে রাখি এই ম্যাচটি কোথায় তোমরা দেখতে পারবে, তো এই ম্যাচটি টিভিতে সম্প্রচার করা হবে না। তো এই ম্যাচটি তাহলে কোথায় দেখানো হবে, সো সেটা দেখানো হবে এটিকে মোহনবাগানে যে সোশ্যাল মিডিয়া পেজ রয়েছে, ফেসবুক পেজ, তো তোমরা ওখান থেকে তোমরা দেখতে পারো, ঠিক আছে। তার লিঙ্ক আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা এখানে ফলো করো আর ম্যাচটি তোমরা এখান থেকে দেখে উপভোগ করতে পারো। তো আজকের মতো ভিডিওটি এতটুকুই, ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর সঙ্গে একটা লাইক দিয়ে দিও। তো টাটা, বাই বাই, ভালো থেকো।